ন্যাশনাল ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন, কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না, যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকে অ্যাপ্লাই করতে পারবেন। ছোট্ট করে আরেকটি বিষয় বলো, বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেলটি যেই চ্যানেল থেকে আপনি ভিডিওটি দেখছেন, সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। তো এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে, এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমেই অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না, আপনার শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকলে অ্যাপ্লাই করতে পারছেন, তাহলে ভালোভাবে বিষয়টি লক্ষ্য করুন। এখানে এমবিএ, এমবিএম, মাস্টার্স উইথ 4 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অর বি ইঞ্জিনিয়ারিং, এখানে আপনার যদি মাস্টার্স কমপ্লিট থাকে 4 বছর কোর্সের, এখানে অনার্স 4 বছর কোর্সের, তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আপনি যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং করেন অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন, যেহেতু এখানে গ্রেডিং সিস্টেম উল্লেখ রয়েছে, এখানে কিন্তু রয়েছে আপনার 4 স্কেলের মধ্যে আপনার 3 থাকতে হবে, সেই সাথে 5 স্কেলের মধ্যে 3.75 থাকতে হবে। এখানে যে গ্রেডিং রয়েছে এই গ্রেডিংয়ের মধ্যে কিন্তু হতে হবে, এখানে যদি আপনার 4 স্কেলে 3-এর মধ্যে কম থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, এখানে 5-এর মধ্যে 3.75-এর কম থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে এই পয়েন্ট অবশ্যই লাগবে অ্যাপ্লাই করার জন্য। আশা করি যোগ্যতার বিষয়টি ক্লিয়ার। এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো, যে কত বয়সের মধ্যে একজন সাধারণ প্রার্থী অ্যাপ্লাই করতে পারবেন। একজন সাধারণ প্রার্থীর বয়স যদি 30-এর মধ্যে হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন বয়সের হিসাবটি করবেন 22/12/2023 অনুযায়ী, 22/12/2023 অনুযায়ী আপনার বয়স যদি 30-এর মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন। এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে, প্রবেশনারি অফিসারে। এখন আমি তুলে ধরবো যে এখানে যদি আপনার জবটি হয় কত টাকা স্যালারি দেওয়া হবে। এখানে যদি আপনার জবটি হয় 45,000 টাকা স্যালারি দেওয়া হবে। সবশেষে আমি আবারও যেই বিষয়টি বলবো, আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। আপনি যদি বেটার একটা অ্যাপ্লাই পেতে চান, আর এই ধরনের ব্যাংকের সার্কুলারের অ্যাপ্লাই যদি বেটার না হয় আপনি কিন্তু ডাক পাবেন না, তাই বেটার অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বর্তমানে আবেদনটি রানিং রয়েছে, আপনি চাইলে এখন থেকে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারছেন, এবং সেই সাথে আবেদনের লাস্ট ডেট ডিসেম্বর 22/2023, এই তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লাইটি করে শেষ করতে হবে। আশা করি ন্যাশনাল ব্যাংকের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনি ভিডিও কমেন্টে প্রশ্নটি রাখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ।